कथा निरोधो मुक्तिराश्रय अत्र सर्गो विसर्गस्य स्थान पोषण मूतय मनवंतरीशानुकथा निरोधो मुक्तिराश्रय स्वर्ग विसर्ग स्थान पोषण उति मनमंतर ईशानुकथा निरोध मुक्ति और आश्रय मुक्ति काके बोले परीक्षित जी किसको सुखदेव जी बोलचेन कि मुक्तिर हेत्वा यथारूपम स्वरूपेण व्यवस्थिति निजेर स्वरूपटाके जेने निया आमी के एटाई मुक्ति आमी केन एसेछि आमार आशार उद्देश्यटा कि आमार स्वरूपटा कि भगवत प्रेमीजन आमादेर मूल स्वरूप हलो जीवेर स्वरूप हय नित्य कृष्णदास নিত্য কৃষ্ণ দাসত্বের পরিচয় যে মুহূর্তে আমরা পেয়ে গেলাম সেটাই হলো আমাদের মূল স্বরূপ আমরা সব ভগবানই দাস আমরা মায়ার দাস না আমরা জগতের দাস না আমরা সব ভগবানের দাস আর ভগবানের দাসত্বের পরিচয়টা পেয়ে নিয়াই মুক্তি হচ্ছে প্রেম সে বলো রাধে রাধে লোকেরা বলে যে মুক্তি কোনো স্থান বিশেষকে পাও না নিজের স্বরূপটাকে ছেড়ে নিয়ে যে আমি কে আমি ভগবানই দাস এটাই মুক্তি সেলফ সারেন্ডার ইজ লিবারেশন ভগবানই শ্রীচরণে সম্পূর্ণভাবে সমগ্রভাবে আত্মসমর্পণ করে দেওয়াই মুক্তি হচ্ছে এটাই মুক্তির বাবা আমি শুনেছি নাকি ভগবান বিদুরের উপর কৃপা করেছেন একটু কিভাবে কিভাবে কৃপা করেছেন আমাকে বলুন তো সুখদেবজি বলছেন শুনুন যে সময় ধৃতরাষ্ট্র পুত্র মোহে অন্ধ হচ্ছিল তখন বিদুরজি মহারাজ এসে ধৃতরাষ্ট্রকে বুঝিয়েছে রাজন তুমি যে রাজ্যটাকে নিয়ে বসে আছো এই রাজ্যটা তোমার নিজের না পাণ্ডবদের হচ্ছে মেনে নাও যে আমি বলছি এই রাজ্যটা যেহেতু পাণ্ডুজি মহারাজের হচ্ছে তাদেরকে দিয়ে দাও কাছে দুর্যোধন দাঁড়িয়েছিল সে বলছে কি বলছো কি বললে আমাদেরকে শিক্ষা দিতে এসছো যে আমাদের কি করা উচিত আর কি না করা উচিত সেটা আমরা খুব ভালো করে জানি এই দাসাহ সুতম যদ বলে নৈব পুষ্টাহ দাসী পুত্র আমরা খুব ভালো করে জানি যে আমার কল্যাণ কি করে হবে আমি কি কি করতে হবে কি না করতে হবে আমরা জানি বেরিয়ে যাও এখান থেকে বেরো এখান থেকে খুব রেগে মেগে বিদুরকে বের করে দিয়া ভগবত প্রেমীজন শ্রীমদ ভাগবতে ধর্মের দুটো রূপ কৌরব পক্ষে রয়েছে আর পাণ্ডব পক্ষে রয়েছে প্রেম সে বলো রাধে রাধে শাস্ত্রে পাওয়া যায় ধর্ম রক্ষতি রক্ষিতাহ ধর্মের আশ্রয় যে নেবে ধর্ম তার রক্ষা করে ধর্ম কৌরব পক্ষে রয়েছে ধর্ম পাণ্ডব পক্ষে রয়েছে ধর্ম কৌরব পক্ষে বিদুর রূপে রয়েছে বিদুর রূপে রয়েছে আর সেই ধর্ম পাণ্ডব পক্ষে শ্রী যুধিষ্ঠিরজি মহারাজের রূপে রয়েছে দুজনকার কাছেই রয়েছে কিন্তু দুজনকার মধ্যে পার্থক্য কেবল এইটুকুই যে কৌরবরা কোনোদিন বিদুরের কথা শুনেনি কোনোদিন শুনেনি আর এদিকে পাণ্ডবরা যখন যুধিষ্ঠির যা বলেছে সে কথাটা ওরা শুনেছে সে কথাটা ওরা মেনেছে সর্বদা সেই জন্যে তার পরিণামে পাণ্ডবগণরা বিজয় লাভ করল গীতায় অন্তিমে ভগবান বলেছেন না গীতায় যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন সেখানে ধর্ম রয়েছে আর যেখানে ধর্ম রয়েছে সেখানে সর্বদা জয় হবেই জয় হবে তাই হল যে ধর্মের আশ্রয় নেবে ধর্ম তাকে জয় লাভ করাবেই আজ বিদুরকে বের করে দিচ্ছে কিন্তু বিদুর সাধারণ মহাত্মা তো নয় খেয়াল করবেন যখন কোন সাধুগুরু বৈষ্ণবের তিরস্কার হয় কোন ভক্তের তিরস্কার হয় তো ভগবান নিজে সেটাকে সহ্য করতে পারে না প্রেম সে বলো রাধে রাধে সুখদেবজি বলছেন কি আজকে বিদুর যাচ্ছে না
কৌরব পক্ষের থেকে বিদুর যাচ্ছে না, বরং বিদুরের রূপে সমস্ত কৌরবদের যত পুণ্য রয়েছে সে সমস্ত পুণ্য চলে যাচ্ছে। সাধু যার বাড়ি থেকে তিরস্কৃত হয়ে যায়, ভক্ত যার বাড়ির থেকে তিরস্কৃত হয়ে যায়, ভগবান অরুষ্ট হয়ে যায়। ভগবানের প্রতিনিধি হচ্ছেন ওনার ভক্ত, ওনার বৈষ্ণব, ওনার সাধু, ওনার প্রতিনিধি হচ্ছে। ভগবানকে সম্মান করো আর না করো একবার, কিন্তু ভগবানের ভক্তদেরকে সদৈব সম্মান করবে, আদর করবে। যদি না করলে ভগবান তোমার সর্বনাশ করতে দেরি লাগাবে না। প্রেম সে বলো রাধে রাধে। কিসানের গতহ কৌরব পুণ্য লব্ধ, সানের গতহ কৌরব পুণ্য লব্ধ। সুখদেবজি স্পষ্ট বলছেন, সানের গতহ কৌরব পুণ্য লব্ধ, কৌরবদের সমস্ত পুণ্য চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। কিন্তু বিদুর শুনলেন যে ভগবান এখানে আসছেন কৌর পাণ্ডবদের পক্ষ নিয়ে, চলো ওনার দর্শন করেই যাব। বিশাল সম্মান জানিয়েছে দুর্যোধন ভগবানকে, নিজের বাড়িতে এসে খুব খাতির করল, প্রভু আসুন আপনি এখানে বসুন, আমার খুব ইচ্ছে আছে যে আপনি আমার বাড়িতে একটু প্রসাদ পান। ভগবান বলছেন, না আমার কাছে প্রসাদ পাওয়ার সময় নেই। সোজা কথা যে তুমি যদি পাণ্ডবদেরকে সমস্ত রাজ্যটা না দিতে পারছ তো অন্তত পাঁচটি নগর দিয়ে দাও, যদি তাও না দিতে পারছ পাঁচটি গ্রাম দিয়ে দাও। দুর্যোধন রেগে মেগে বলছে, কি বলছেন মহারাজ? কেশ উচ্চাগ্রে নৈব দাশামি বিনা যুদ্ধেন কেশব, সুচাগ্রে নৈব দাশামি বিনা যুদ্ধেন কেশব। এই কেশব, ছুঁচের অগ্রভাগের মতো জমিও আমি বিনা যুদ্ধের দেব না, পাঁচটি গ্রাম তো অনেক দূরের কথা, বেরিয়ে যায়। আরে মহারাজ, ভগবান তো নিজের থেকে চিন্তাই করছিলেন, ভগবান চলে এলেন, এদিকে বিদুরকে ইশারায় বলে দিয়েছেন আমি তোমার বাড়িতে আসব। তাই বিদুরের বাড়িতে এসেছেন, দরজা খুঁজছে, খোলার আগ্রহ করেছেন, কাকিমা দরজা খুলুন, কাকিমা দরজা খুলুন, কাকিমা দরজা খুলুন। কিন্তু যেই দরজা খুলেছেন সাক্ষাৎ ভগবানকে দর্শন পেয়ে আজকে গদগদ হয়ে গেছে। প্রভুকে যে কোথায় বসাবে সে অপলক ভাবে, তার নেত্রের থেকে অশ্রুপাত হচ্ছে, রোমাঞ্চ, কম্প, অশ্রু, পুলক, হুঙ্কার, গর্জন, যে অষ্টসাত্ত্বিক ভাব তার হৃদয়ের মধ্যে প্রকট হয়ে গেছে, তার দেহের মধ্যে প্রকট হয়ে গেছে। প্রভু আপনি এখানে বসুন, প্রভু আপনি এখানে বসুন, প্রভু আপনি এখানে বসুন। কোথায় বসাবে সে নিজে বুঝতে পারছে, তাও যেমন তেমন করে প্রভুকে বসিয়েছে। প্রভু কি সেবা করুন বলি, আমার জন্য একটু কিছু প্রসাদ নিয়ে আসো তো, তাহলে ভালো, বড়ই আনন্দ হয়। সে বিদুরানি গেছে, আর গিয়ে যেই রান্নাঘরে কিছু পেল না, তখন কিছু কলাগুলি নিয়ে এসে খোসাগুলি ছাড়াচ্ছে আর গোবিন্দকে দিচ্ছে। ইতিমধ্যে বিদুর এসে গেছে, বিদুর মাথায় হাত চাবড়াচ্ছে, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, এ তুমি কি করলে? আমার এখানে স্বয়ং গোবিন্দ দুর্যোধনের 56 ভোগ 36টি ব্যঞ্জন পরিত্যাগ করে বাড়িতে এসেছে, আর তুমি তাকে কলার খোসা খাওয়াচ্ছ। ভগবান বলছেন, না বিদুর, আমাকে কে কি দেয় আমি সেটা দেখি না, আমাকে কে কোন ভাবে দেয় আমাকে আমি সেটা দেখি। প্রেম সে বলো রাধেরা, কোন ভাবে দেয় সত্যি? কে ভাবের খিদে শুধুই আমার, ভাবই হলো জগতের সার, ভাবের খিদে শুধুই আমার, ভাবই হলো জগতের সার, ভাব দিয়ে যে পূজে আমার, তারি বেড়া করে জগতে কেবল মাত্র ভাবই ভগবানকে সন্তুষ্ট করতে পারে, ভগবানকে প্রসন্ন করতে পারে।
ভাব ছাড়া আর জগতে কোনো অন্য উপায় নেই। ভাবের খেদে শুধুই আমি, ভাবই হলো জগতের সার। ভাবের খেদে শুধুই আমি, ভাবই হলো জগতের সার। ভাব দিয়ে যে পূজে তারি বেড়া করে দীপার। ভাবে দিয়ে যে পূজে তারি বেড়া করে দীপার। ভাবে কি দে ভাব বিনা ভান্ডার দিলে নিনায়ামি কোন কালে। ভাব বিনা ভান্ডার দিলে নিনায়ামি কোন কালে। ভাব ছাড়া যদি কিছুই দিয়ে দাও আমি কোনোদিন প্রসন্ন হইনি, ভগবান বলছেন মৃদুকে। ভাব বিনা ভান্ডার দিলে আমি নিনা কোন কালে। ভাব বিনা ভান্ডার দিলে আমি নিনা কোন কালে। ভাবে একটি ফুল যদি সেই তো হবে পরম পাওয়া। ভাবে রে কে ফুল যদি দাও সেই তো হবে পরম পাওয়া। ভাবে রে শুধুই আমি। ভগবানকে কোনোদিন সামগ্রীর দ্বারা সন্তুষ্ট করা যায় না, সাধনের দ্বারা সন্তুষ্ট করা যায় না। যদি সামগ্রীর দ্বারাই ভগবান সন্তুষ্ট হতেন তো ভগবানকে সবচেয়ে প্রথম প্রসন্ন করতে দেবতাগণ না। মানুষের তো সে ক্ষমতা নেই যে যা চাইবে তাই দেবে, তা না। ভগবান নিজে বলছেন, হরি অন্ন বস্ত্র বিষয় বৈভব এসব কিছুই চাই না আমার। অন্ন বস্ত্র বিষয় বৈভব এসব কিছু চাই না আমার। হরি অন্ন বস্ত্র বিষয় বৈভব এসব কিছুই চাই। সেই তো হবে আমার।
जय राधे हरि हरि बोल। प्रेम से दोनों हाथों में ताली देते हुए इस नाम का आश्रय। श्री रूप गोस्वामी बाद लिखचेन बंधनानि खलु संति बहुनी तस्मात् प्रेम रज्जु तृण बंधन माहो। जगते अनेक रकमेर बंधन रहेछे। स्वामी निजेर स्त्री के भालोबाशे, स्त्री निजेर स्वामी के भालोबाशे, प्रेमी प्रेमिका के भालोबाशे, भाई बोन के भालोबाशे, बोन भाई के भालोबाशे। जगते अनेक रकमेर बंधन रहेछे, किंतु सबचेये मजबूत बंधन हलो একমাত্র প্রেমের বন্ধন, একমাত্র ভাবের বন্ধন। যে প্রেমের বন্ধনটাকে আজ পর্যন্ত স্বয়ং ভগবানও কাটতে পারেনি, ভগবানও কাটতে পারেনি। নিজে বলছেন ভগবান খালু সন্তে বহুনি তসমাদ প্রেম রজ্জু দৃঢ় বন্ধন মাহু, তসমাদ প্রেম রজ্জু দৃঢ় বন্ধন মাহু। জগত মে সবসে মজবুত বন্ধন হে প্রেম আর ভাব কা বন্ধন। যে প্রেম আর ভাবের বন্ধনে ভগবান কে বাঁধা যেতে পারে, প্রেম সে বলো রাধে রাধে। বিদুর পুছে গেলেন, ভগবান বিদুরের উপরে অনুগ্রহ করলেন। বিদুর প্রভুকে দর্শন করে তীর্থাটনে বেরিয়ে পড়েছে, তীর্থাটনে বেরিয়ে যমুনায় পৌঁছেছে, বৃন্দাবন ধাম। শ্রী বৃন্দাবন ধামে ভগবানের পরম প্রিয় ভক্ত শ্রী উদ্ধবজি মহারাজের সঙ্গে দেখা হল। ভগবত প্রেমীজন একবার শ্রীমন চৈতন্য মহাপ্রভুকে এক ভক্ত গিয়ে জিজ্ঞেস করছে যে ভক্তের পরিচয়টা কি, আমরা ভক্ত কাকে জানব। মহাপ্রভু বলছেন যাকে দেখলেই কৃষ্ণ স্মৃতি হয়ে যায়, ভগবত স্মরণ হয়ে যায়, সেই হলো ভক্ত। প্রেম সে বলো রাধে রাধে। উদ্ধবকে দেখেই ভগবত স্মরণ হয়ে গেল, কৃষ্ণ স্মরণ হয়ে গেল। যেই উদ্ধবকে দেখেছেন প্রণাম জানিয়েছেন, প্রণাম প্রণাম। উদ্ধবজি আমাদের কানাই, আমাদের গোবিন্দ ভালো আছেন তো, সব আনন্দে চলছে? যেই কথাটা বলেছে উদ্ধব হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করেছে। কি হলো, তুমি এত কাঁদছো কেন? উদ্ধব আর কিচ্ছু বলতে পারছে না, চোখের থেকে জল পড়ছে। রোমাঞ্চ কম্প অশ্ব পুলক শেদ হুঙ্কার সব ওনার অষ্টসাত্বিক ভাব দেহের মধ্যে প্রকট হয়ে গেল। কি হলো উদ্ধব, কি হয়েছে?
জিজ্ঞেস করো না, যে কানাইয়ের বিষয় তুমি আমার কাছে জিজ্ঞেস করছো সে গোবিন্দ আর এই ধামে নেই, এই মৃত্যুলোকে নেই। কি বলছো? আমার কাছের থেকে আমার স্ত্রীর কাছে সেই কানাই, সেই দ্বারকাধি, সেই গোবিন্দ কলার খোসা খেস তিনি নেই, হতেই পারে না। বলছে হ্যাঁ উত্তর, বিদুর আর তিনি নেই, তিনি স্বধামে চলে গেছে। বজ্রাঘাত হয়ে গেলেন যেন বিদুরের উপরে। আহা, কিন্তু বিদুর গোবিন্দের অতীব অনুগ্রহ আমার উপরে, যে সময়ে ভগবান স্বধাম গমন করছিলেন তো প্রভাস ক্ষেত্রে আমিও ওনার কাছে উপস্থিত ছিলাম, আর স্বয়ং গোবিন্দ নিজের মুখের থেকে আমাকে ভাগবতের শত উপদেশ করেছেন। আচ্ছা ভাগবত ভগবান তোমাকে শুনিয়েছে, তো ভাগবত তো যত প্রচার হয় ততই ভালো, আমাকেও শোনাও, আমিও শুনতে চাই। বলছে না আমি আমি তোমায় শোনাতে পারবো। মানে কেন কেন? কারণ এই যে যে সময় ভগবান আমাকে ভাগবত শোনাচ্ছে সেই সময় ভগবান নিজে বলে দিয়েছিলেন যে যদি বিদুর এসে তোমার কাছে ভাগবত শোনার আগ্রহ করে তুমি নিজে শোনাবে না, তাকে মৈত্রী ঋষির কাছে পাঠিয়ে দেবে। ও মা, এইটুকু বলেছি আর বিদুর থই থই করে নাচছে, নেচে যাচ্ছে, কি হলো? বলে বাস বাস বাস, আমার আর কিছু চাই না, ভগবান স্বয়ং আমার অন্তিম সময়ে আমার মতো অধম ভক্তের নাম তা স্মরণ করেছেন, বাস আমার আর কিচ্ছু চাই না, আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি। বিদুর উদ্ধবকে প্রণাম করল, বলছেন আপনাকে ভাগবত শুনতে হবে তো মৈত্র ঋষির কাছে। চলে এলেন বিদুর উদ্ধবকে প্রণাম করে, এসে হরিদ্বারে মৈত্র ঋষির সঙ্গে দেখা হয়েছে। কে দ্বারে জনদ্বার সভা করুণ মৈত্রেয়মাসীনমগাদবুদ দ্বারিত্যনদ্যারসভা করুণাম মৈত্রেয়মাসীনমগাদবুদম মৈত্রেয়মাসীনমগাদবুদম। মৈত্রর্ষিকে প্রণাম জানিয়েছে, যেই প্রণাম জানিয়েছে প্রথম প্রশ্ন বিদুরজি মহারাজ করেছেন, যে প্রশ্নটা কেবল বিদুরের প্রশ্ন না আমাদের সব্বাইকার প্রশ্ন। প্রেম সে বলো রাধে রাধে, কি বলছেন? কি সুখায় কর্মাণি করোতি লোকো নতৈ সুখম বান্যদুপারমম মা বিন্দেত ভূয়স্তত এব দুঃখম যদত্র যুক্তম ভগবান বদ। আহা, বড় অদ্ভুত প্রশ্ন। জগতে প্রত্যেকটা মানুষ সুখী হতে চায়, কেউ দুঃখী হতে চায় না। বলুন আপনাদের মধ্যে কেউ এমন আছে যে আমাকে বলবে যে না আমাকে দুঃখ দিন? সবাই তো সুখ চায়, সবাই তো আনন্দ চায়। তো সুখের জন্যে আমরা যে কর্মটা করছি, সুখের জন্য যে কর্মটা করছি আমরা, সে কর্মের দ্বারাই নিজেকে সুখী কেন করতে পারি না একটু কৃপা করে বলুন, কৃপা করে। শ্রী মৈত্র ঋষি বলছেন, বিদুরজি তার কারণ একটা মাত্র, এই হচ্ছে যে জগৎ হচ্ছে দুঃখালয়, আর এই দুঃখালয়ের মধ্যে এসে তুমি যদি সুখের আশা করবে তো একটি কাঁঠাল গাছে যদি কেউ আপনাকে বলে যে আম পেড়ে আনো, কেউ আম পেতে পারবে? কোনোদিন? তদ্রূপ এই দুঃখালয়ে সুখের আশা করা ব্যর্থ, বেকার। দুঃখালয়ম আশাশ্বতম, জগৎটা হলো দুঃখালয়, কেউ কেউ আনন্দ পেতে পারবে না। তো যদি আনন্দ পেতে চাও তো এই দেহটাকে ভগবানের মন্দির বানিয়ে নাও, আর হৃদয় মন্দিরের মধ্যে শ্রী রাধা গোবিন্দের প্রতিষ্ঠা করো। তো কতই দুঃখ জীবনে আসবে, কতই জীবনে দুঃখ আসবে, সর্বদা সে দুঃখের থেকে নিবৃত্তি হয়ে যাবে, দুঃখ আসবে কিন্তু দুঃখের অনুভূতি হবে। দেখুন প্রায় লোকেরা বলে মহারাজ আমরা এত ভজন করি কিন্তু তাও দুঃখ কষ্ট আসছে, কেন আসে? ভজনে কি দুঃখের নিবৃত্তি হয় না? ভজনে কি কষ্টের নিবৃত্তি হয় না? একবার স্বামী অখণ্ডানন্দজিকে কেউ ভক্ত এই প্রশ্নটা করলো, মহারাজ
ভজনের থেকে দুঃখে নিবৃত্তি হয় কি না। স্বামীজি বলছেন, দেখো ভাই, তোমরা যদি ভাববে যে ভজনের দ্বারা দুঃখে নিবৃত্তি হয়ে যায়, কোনোদিন হবে না। প্রেম সে বলো রাধে রাধে, তোমার প্রারব্ধের অনুসারে তুমি যে দুঃখ পাচ্ছ, তুমি যে শোক পাচ্ছ, তোমাকে পেতেই হবে, তার ফলভোগ পেতেই হবে। হ্যাঁ, ভজন একটা কাজ করে যে এই ভজনের দ্বারায় যে দুঃখ আমাদের জীবনে আসবে সে দুঃখের অত্যধিক অনুভূতি হবে না। দুঃখের আসবে, কিন্তু ভজনের দ্বারা আমরা সেটাকে কাটিয়ে দেব, সহজে কাটিয়ে দেওয়া যেতে পারে। এটা হলো ভজনের সুন্দর প্রভাব। তো যদি আমরা ভাবব যে ভজনের দ্বারা কষ্ট নিবৃত্তি, না, কোনোদিন কোনোদিন। মৈত্রীকে শ্রী বিদুরজি সৃষ্টির রচনাক্রমে বিষয়ে জিজ্ঞেস করলেন। শ্রী সুখদেবজি এদিকে পরীক্ষিতকে বলছেন, সুত মহাশয় শৌনকাদিক ঋষিগণদেরকে বলছেন, আর মৈত্রী ঋষি বিদুরজিকে বলছেন, শোনো, যে সময় ভগবান নিজের নাভিকমল হইতে ব্রহ্মাকে জন্ম দিয়েছেন, ব্রহ্মাকে আদেশ দিলেন, যাও সৃষ্টি রচনা করো। সৃষ্টি রচনার আদেশটা পেয়ে ব্রহ্মা দশ প্রকারের সৃষ্টি আরম্ভ করল, স্বর্গ, প্রতিস্বর্গ, অণ্ড, পিণ্ড, সেদজ আর উদ্ভিজ্জ। কিন্তু এর মধ্যে কাল নিয়ামক ছিল বলে আর এই এই সৃষ্টিটা আগে বাড়তে পারল না। তখন ব্রহ্মাজি মানুষের সৃষ্টি আরম্ভ করলেন, তাতে চারজন সনত কুমারগণ প্রকট হয়েছেন, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। ব্রহ্মাজি বললেন, যাও সৃষ্টি বিস্তার করো, কিন্তু তার চারজনই মানা করে দিয়েছে, না না মহারাজ, আমরা ভজন করতে এসেছি আর ভজন ছাড়া আমরা কিছুই করব না। ব্রহ্মা বড় চিন্তায় পড়ে গেলেন, কি করি কি করি। তখন ব্রহ্মার চিন্তামগ্ন যখন হলেন, তো তার চিন্তামগ্ন অবস্থাতে ব্রহ্মাজির ভ্রিকুটির মধ্যে থেকে রুদ্র ভগবান প্রকট হয়েছেন, বলিয়ে রুদ্র ভগবান কি মনি মনু মহিনস শিব কাল ধৃতব্রত একাদশটা রুদ্র আর একাদশটা রুদ্রাণী প্রকট হয়েছে, উষনা উমা সর্পী ইলা অম্বিকা দীক্ষা ইত্যাদি। প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু রুদ্র ভগবান রোদয়দি নিজেও রুদ্র, মানে জগৎকে যিনি কাঙাল, তো নিজে সেরকমই অনুভূতি হচ্ছে। তাই ব্রহ্মাজি রেখে দিলেন, দাঁড়া দাঁড়া, না না ওসব হবে না, দাঁড়িয়ে যাও। ব্রহ্মা সৃষ্টি রচনার জন্য তাকে রুকিয়ে দিলেন, কি করবেন। তখন দশটি ঋষিদেরকে জন্ম দিয়েছেন, যে মরীচি, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, চবন, পুলস্থ, পুলহ আর ক্রতু। তাও সৃষ্টি বাড়ল না কেন, সারা তারা সব উর্ধ্বরেতা মুনি, ভজনে নিমগ্ন থাকে, তাও সৃষ্টি বাড়ল না, কি করি। তখন ব্রহ্মার নিজের দুই ভাগে নিজেকে বিভক্ত করল, যেটা হলো দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়াতে আদি পুরুষ আর আদি স্ত্রী, স্বয়ম্ভু, মনু আর শতরূপা, এরাই হচ্ছে আদি পুরুষ আর আদি স্ত্রী। স্বয়ম্ভূমনু তুলসীরাজ লিখছিল, এরাই আদি পুরুষ আর আদি স্ত্রী। দেখুন, আমাদের সনাতন ধর্মের বাকিকার ধর্মরা অনুকরণ করেছে, তার প্রমাণ এখানে পাওয়া যাচ্ছে যে আমাদের ধর্মে মনুষ্য শত্রুপা আদি পুরুষ আর আদি স্ত্রী, ইসলাম ধর্মে আদম আর হব্বা, আর শেক্সপিয়ারের দ্য হ্যাভেন্স লস্ট এর মধ্যে পাওয়া যায় অ্যাডাম আর ইভ, এরা হচ্ছে আদি পুরুষ আর আদি স্ত্রী। তুলসীরাজ লিখছেন যে আমরা সব এই মনু শত্রুপারই সন্তান হচ্ছি, আমাদের আদি মাতা আদি পিতা হচ্ছে মনু আর শত্রু। কি স্বয়ম্ভূ মনু আর শত্রুপা জিনতে ভাই নর সৃষ্টি অনুপা, রাম সিয়া রাম সিয়া রাম জয় রাম।
आदि पुरुष